বাবা তুমি কোথায় যাচ্ছ বাবা কোথায় যাচ্ছেন ঘুরতে কোথায় যাবেন বলো বাবার অফিসে তাই আমরা এখন আমার আয়নের বাবার অফিসে যাব অনেক দিন অফিসে যাওয়া হয় না ছেলেও কান্নাকাটি করছে বাবার অফিসে যাবে ওর বাবা অফিসে এসে বলল আসো আমি এসেছি বাচ্চাদের নিয়ে একটু ঘুরে যাও সেজন্য একটু অফিসে ঘুরতে যাব উঠে যাচ্ছে ওর বাবার অফিসে একা একা ওর বোনরা ওকে রেখে চলে গেছে সে অনেক কষ্টে একা একা উঠছে বাবা কষ্ট এই যে আমরা অফিসে চলে আসলাম আমার ছেলে মেয়েরা ওর বাবার অফিস ঘিরাও করে ফেলেছে আমার ছোট ভাই বসে আছে আয়ানকে ধরে মামা ভাগ্নে খুব মজা করতেছে অফিস ছুটি আমরা অফিসে ঘেরাও করেছি অফিসে এখন আর কেউ নেই আমরাও বের হয়ে যাব এখনই তো আপনাদের সবাইকে আমাদের অফিসটা দেখাই এই যে আমাদের অফিস ইঞ্জিনের সব পার্টসপত্র এখানে রাখা হয় কি মেহরাব কি করে এখানে সবাই এসে বসে লাইট জ্বালাও সুর এক এই যে এখানে দেখ ইঞ্জিনের সব পার্টসপত্র রাখার জন্য ওয়াল ক্যাবিনেট তৈরি করেছে সব ইঞ্জিনের পার্টসপত্র ইঞ্জিনিয়ারদের কাজ তো আসলে পার্টসপত্র নিয়েই বিভিন্ন দেশ থেকে পার্টসপত্র নিয়ে আসে সেল করে আর এখানে সব অফিসে যারা চাকরি করে তাদের বসার জন্য ওরা এখানে বসে এই যে পড়াও আমার ছেলে হেলমেট পরবে বাবা এখন হেলমেট পরবো না আসো এই হলো আমাদের অফিস সবাই দোয়া করবেন আমরা যেন আমাদের কোম্পানিটা যেন আস্তে আস্তে আর উন্নতির দিকে যেতে পারে আপনারা সবাই আমাদের কোম্পানির জন্য দোয়া করবেন আসো বাবা আসেন 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 এখানে এটা একটা ছোট্ট কিচেন এই যে কিচেনের অবস্থা সবাই চা খেয়েছে আমার ছেলে খুব মজা পাচ্ছে এখানে সব ফাইলপত্র রাখার ক্যাবিনেট বাহিরে দেখি কি অবস্থা আস্তে পড়ে যাবো বাবা এখানে নামাজ পড়ারও ব্যবস্থা আছে জায় নামাজ রেখেছে নামাজের সময় হলে যে যেরকম পারে নামাজ পড়ে নাই হ্যান্ড ওয়াশ করো দেখি বড় মেয়ে ওর বাবার ল্যাপটপে ছবি দেখছে অফিসে এসে আমার ছেলে বাবার কোলে বাচ্চা এটা আমি মাশাল্লাহ আমার ছেলে চিনে ফেলেছে ওর বাবার কোলেও কুরবানিতে তোলা হয়েছিল ওর জন্মের কয়েকদিন পরের ছবি এটা ল্যাপটপে রেখে দিয়েছে
ও এখানে কি কি করতে গরমে দেখছে সব ছবিগুলি। বাবা এই দেশটা কি আসলে বাবার পর মামি যে কুরবানি দেয়। এটা বড় মামার কোলে আমার আয়ান। আমার ছেলেটা অনেক শুকনা হয়েছিল, মাত্র 2.5 কেজি ওজন, অনেক শুকনা ছিল। সেই ছেলেটা এখন মাশাল্লাহ দিলে 2 বছর বয়স হয়ে গিয়েছে না? ওই পিচ্চি ছেলেটা এখন 2 বছরের ছেলে হয়ে গিয়েছে। অফিসকে স্কুল বানাই ফেলেছে ছেলেমেয়েরা। চলো আমরা এখন বিদায় নিই, আমাদের অফিস ঘোরা শেষ। হ্যাঁ বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। বিদায় না, আল্লাহ হাফেজ। বাবা বের হওয়ার জন্য সে অস্থির হয়ে গেছে। তাহলে আসি, সবাই ভালো থেকো, অফিসকে বিদায়। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ দাও। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ দাও। আল্লাহ হাফেজ। আমার ছোট মেয়ে নেমে পড়ছে, তো আমি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটি ক্লিক করবেন। আল্লাহ হাফেজ।